বিশালগড় দু নং গেট সংলগ্ন এলাকায় বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক সড়ক দুর্ঘটনা যেন কোনোভাবেই পেছু ছাড়ছে না গোটা সিপাহীজলা জেলায়। প্রশাসন দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়ত সড়কে অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। সোমবার দু নং গেট সংলগ্ন আগরতলা বিশালগড় সড়কে TR01C1251 নম্বরের একটি বাস দ্রুতগতিতে মেলাঘর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়। বাস গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দু নং গেট সংলগ্ন আসতে অপরদিক থেকে TR02C0755 নম্বরের গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে এবং দুটি গাড়ি রাস্তা থেকে চায়ের বাগানে প্রবেশ করে। এই দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। আপনি কি বাসে আছিলেন? কোনখান থেকে আইতে হয়েছিল বাসটা? আমরা মেলা করতে আইসি। কি বাসা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে? আমরা তো কইতে পারতেছি না, বই আসছিলাম। তারপরে দেরি এই গাড়ি রাইট আছে আর এই গাড়ি রাইডার এমনি আয় করছে আর এটা এদিকে চালাইতেছে, চালাইয়া করে সেদিকে যাই একাই খেয়ে গেছে না। ড্রাইভার আছে না, লিন করে দিয়েছে। তারপরে আমরা বিশ্রামগঞ্জ যাব পদ্মনগর এসে গাড়ি কিন্তু করতে পারে। আমরা তো আসতে চালান আসতে চালান এক সময় কাজ খেয়ে গেছিল গা। তারপরে আবার এদিকে হসপিটাল নিছে আপনি? আপনি ব্যথা পাইছে? আমি কোনো পায়ে ব্যথা পাইছি, আমার এই ভাবে চিন্তা করছে।